আমি এখন যে পেঁপে গাছটার সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে গ্রিন লেডি। গ্রিন লেডি হচ্ছে পেঁপের একটা জাত। আমরা জানি রেড লেডি, গ্রিন লেডি, টপ লেডি বিভিন্ন জাত রয়েছে। তো প্রথমে আমি একটা কোশ্চেন আপনাদেরকে ছুড়ে দিই, সেটা হচ্ছে এই যে পেঁপের জাতগুলো তাদের লেডি কেন যুক্ত করে দেওয়া হয়। আপনারা জানেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি আমার উত্তরটা পরে আপনাদেরকে জানাবো। তো এই গ্রিন লেডি এটা কিন্তু কাঁচা অবস্থায় তরকারি করে খাওয়ার জন্য বেস্ট, কারণ এটা পেকে গেলে এটা কিন্তু মিষ্টি লাগে না, পানসে ভাব চলে আসে। আর যেটা হচ্ছে টপ লেডি, আমাদের এদিকে যে টপ লেডিটা ভালো হয় মিষ্টি খেতে, সেটা হচ্ছে টপ লেডি। এটা দেখা যায় যে কাঁচা অবস্থায় খেতে পারবেন, সমস্যা নেই, তবে পাকলে অনেক ভালো মিষ্টি এবং পাকিয়ে খাওয়ার জন্য টপ লেডিটা বেস্ট। আর যেটা বললাম রেড লেডি, রেড লেডি কিন্তু পার্বত্য অঞ্চলে বেশি হয়। রেড লেডি আমি রাঙামাটিতে গিয়ে টেস্ট করেছিলাম, খুবই মজার ছিল। আমার মনে হয় পার্বত্য অঞ্চলের রেড লেডি আপনারা যারা টেস্ট করতে চান, তারা কখনও যদি ওইদিকে যাওয়ার সুযোগ হয় তারা টেস্ট করতে পারেন, খুবই ভালো খেতে।